সবার আগে দেশের স্বার্থ দেশ থাকলে আমরা থাকব মন্তব্য করে আদানি গ্রুপের সাথে দেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট চুক্তিটি কেন পুনরায় বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করার আদেশ দেয় আদালত অলিউল রনের রিপোর্ট 2017 সালে ভারতের কোম্পানি আদানি গ্রুপের কাছ থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার পরে তা নিয়ে আলোচনা ও সমালোচনা হয় উভয় দেশে কিন্তু এরপরও পঁচিশ বছর মেয়াদি চুক্তি থেকে পিছু হটেনি তৎকালীন সরকার ও আদানি গ্রুপ দেশের স্বার্থ তোয়াক্কা না করে এমন সিদ্ধান্ত করায় হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার এম কায়ুম মঙ্গলবার শুনানিতে তিনি বলেন ও অসময়ে চুক্তি পুনরায় বিবেচনা না করলে বছর ধরে বাংলাদেশকে বোঝা টানতে হবে আদালতেও যদি আদানি গ্রুপ যায়। আইনি ভিত্তি না থাকায় আদালতে আদানির কোনো আইনজীবী আসেনি চুক্তিটি কেন পুনরায় বিবেচনা করা হবে না জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত যে অসম এবং অনেজ্য। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন সাথে সাথে তিনটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা এ বিষয়ে সব নথি দাখিলের আদেশ দেয় হাইকোর্ট আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সব প্রতিবেদন এলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পরবর্তী আদেশ দিবেন আদালত ওয়ালিউল রনি নাগরিক ঢাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার